আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। সবাইকে ঈদ মোবারক। তো এটা ঈদের আগের দিন রাত্রেবেলা আমি হচ্ছে আমার পাশের বাসার বা একটা ভাইয়ের বউ ও মেহেদি দিতে পারে সুন্দর করে, সুন্দর হোক যায় যেরকমই পারুক না কেন, পারে তো দিতে, আমি তো পারি না। তো ওর কাছে গেছি মেহেদি দেওয়ার জন্য, আমি আর রাইনা। রাইশা তো বউরা ঈদ করতেছে এবার কা, এই জন্য রাইশা নাই, আমি আর রাইনা। আমাকে প্রথমে ফার্স্টে দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে রাইনা দিবে। আর মেহেদি দিতে এতক্ষণ সময় যে লাগে, আমি যে দেই একটু একটু করে দিই আমার তাড়াতাড়ি হয়ে যায়, ও তো কতক্ষণ বড় আমাকে মেহেদি, এই যে এই মেহেদিটা দিয়ে দিল, অনেক সময় লাগছে। কিন্তু যাই হোক না কেন, রং হয়েছিল অনেক সুন্দর, কিন্তু এখন রং পুরো পাঞ্চা হয়ে গেছে। আমার মেহেদি দিলে রং হয় অনেক, কিন্তু থাকে না বেশিক্ষণ। আমি না প্রচুর হাত ধুই, একটু একটু কিছু করলেই হাত ধুই। তারপরে ওখান থেকে এসে হাত ধুইছে, আসে দেখে আম্মু রোস্টের জন্য হচ্ছে ইয়া ভাজতেছে, এই যে মুরগি ভাজতেছে সিদ্ধ করে। তারপরে আমি আবার ভাজলাম কয়েকটা, তারপরে আবার হচ্ছে আর এক চুলে হচ্ছে জর্দা তুলে দিছি। তো জর্দা করার পরে এখন হচ্ছে আম্মু এখন সেমাইয়ের জর্দা করবে। সেমাইয়ের জর্দা করার পরে তারপরে হচ্ছে আপনার পায়েসটা রান্না করতে পারলে করবে, না পারলে কালকে করবে। আমার আম্মু আগেই কয়েকটা আইটেম আগের দিনে করে রাখে যাতে একটু সুবিধা হয়। তো এখন আজকে রাতে হচ্ছে আপনার রোস্ট, সেমাইয়ের জর্দা আর হচ্ছে চালের জর্দা, মানে চালের জর্দা এটা করে রাখলো। তা আম্মুখন শুয়ে পড়ছে, এরপরে হচ্ছে আম্মু প্রথমে সেমাইগুলো ভাজে নিচ্ছে। এটা তো বলার কিছু নাই, সবাই সব কিছু একই রকম, লাচ্চা সেমাই পায়েস নুডলস ম্যাকারনি তারপরে জর্দা সবই একই একই উপকরণ, কিন্তু একজনের রান্না এক এক রকম, এই জন্য স্বাদও হয় আর আলাদা আলাদা। একজন এই জন্য বলে এ রান্না অন্যরকম অন্যরকম, মশলাপাতি সমস্ত কিছু এক। আম্মু প্রথমে তেল দিয়ে সেমাইগুলো ভাজি নিছে, নেওয়ার পরে একটু পানি দিছে, পানি দেওয়ার পরে ওখানে গরম মশলা দিছে, চিনি দিছে, জাল হওয়ার পরে তেল দিছে। তেল দেওয়ার পরে যখন পানিটা বলকায় উঠছে তখন হচ্ছে আম্মু সেমাইগুলো এভাবে যে ছাড়ে দিছে, দিয়ে হচ্ছে এই যে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরে ওটা জর্দায় পরিণত হয়ে যাবে, পুরোটা শুকা যাবে। তো ঈদের পরের দিন আমি উঠছি, রাত্রে ঘুমই হয়নি, ঈদে আনন্দে ঘুমই হয় না। আগে না ঈদে জ্বর আসতো, আম্মু বলছে কি আগে ঈদের জ্বর আসতো কেন, আমি বললাম ঈদে আনন্দে জ্বর আসতো আম্মু, কারণ মেহেদি দিলে না ওই ঠান্ডাটা বসে যাইতো। এখন তো বড় হয়ে গেছি, এখন বুঝতে পারি মেহেদি দিলেও কি করি, বাসায় এসে নাপা খাই, মানে কারো কাছ থেকে দিয়ে নিলে বা নিজে যদি দেই তারপরে মেহেদি তোলার পরে নাপা খায়ে শুয়ে থাকি, তাহলে এই জন্য আর জ্বর টর আসে না। তো আব্বু এই যে সকালে নামাজ পড়তে গেছে, এইটা আব্বু দীর্ঘ 6 বছর পর আব্বু এটা পড়াইতে পারছি আমরা, এই জোব্বাটা। আব্বু হজে যাওয়ার সময় এই জোব্বাটা নিয়ে আসছিল, ভাইয়াকেও দিছিল, হামিমকেও দিছিল, তাইকেও দেওয়া হয়েছে, ওরা পড়ছে কি না জানি না। কিন্তু আব্বুকে পড়ানোর জন্য কি একদিন ঝগড়া পর্যন্ত করছি, তারপরে এই যে পড়ছে, এই যে ম্যাকারনি আম্মু রান্না করছে, আমি দাঁত ব্রাশ করে নিছি, এই যে সেমাইয়ের জর্দা, তারপরে হচ্ছে এই যে এই জর্দা, এটা জর্দাটা না একটু পানি বেশি দিয়ে ফেলাইছিলাম আমি, এই জন্য হচ্ছে কেমন জানি হয়েছে। আর এই সেই বিখ্যাত লাচ্চা, আমি এই লাচ্চার কোনো দিন আমি এটা ভুলতে পারবো না কেন। এটা আব্বু ওই যে নামাজ পড়ে আসে, আব্বু হচ্ছে খাচ্ছে পায়েস, আব্বুর পায়েস তো আলাদা কারণ আব্বু তো চিনি আলাদা। তো আমি এই যে দাঁত ব্রাশ ট্রাশ করে বসছি, একটা একটা করে আইটেম খাবো এখন। প্রত্যেকটাতে 2-3 চামচ করে নিছি, খাওয়া দাওয়া এত পেট ভর্তি হয়ে গেছে। এরপরে তারপরে হচ্ছে কিছুক্ষণ টিভি দেখছি, টিভি দেখার পরে তারপরে হচ্ছে গোসল করতে গেছি। ভাবছিলাম যে একটু বাইরে বের হব, কিন্তু যেইভাবে সেই কাজ, আমার মতন অলস মনে হয় এই বাসায় আর কেউ নাই, সত্যিই কেউ নাই, আমাদের বাসার মধ্যে আমি একমাত্র অলস।
বাসায় কেন, আমার গোষ্ঠীতে মনে হয় আমি একমাত্র এত অলস। এই যে এই ভিডিওগুলো আমি এডিট করে রাখছি কিন্তু ভয়েস দিতে আমি পাচ্ছি না। ঈদের দিনের রাতটা আর বছরের কোনো দিনও এরকম হয় না। আমিও কিন্তু রমজান মাসেও রাতটা রান্না করছি, আমিও কিন্তু রমজান মাসেও খাইছি কিন্তু এরকম হয়নি। আর তারপরে ম্যাকারনি, মানে আমাদের এক একজন এক এক রকম পছন্দ করে। যেমন আমি পছন্দ করি লাচ্চা, মানে আমি সবই পছন্দ করি, মিষ্টি খাবার লাচ্চা সেমাইও পছন্দ করি, ম্যাকারনিও পছন্দ করি, জর্দাও পছন্দ করি, সেমাই জর্দাও পছন্দ করি, পায়েসও পছন্দ করি, নুডলসও পছন্দ করি, সবগুলো একটু একটু করে খাইছি আমি। কিন্তু আমার বড় আপু হচ্ছে পায়েস পছন্দ করে, ওর জন্য পায়েস। আর বাবু হচ্ছে, মানে আমার ভাই, ও হচ্ছে ম্যাকারনি ছাড়া অন্য কোনো খায় না, ওর জন্য ম্যাকারনি। আর আমার জন্য তো সবই বললাম, আব্বু তো আব্বুর জন্য পায়েস আর হচ্ছে ম্যাকারনিটা আলাদা করে রাখা হয়, আব্বু এই দুটাই খায় আর এগুলো সময় টাইমে খায় না। আর এতদিন রোজা রাখে, ডক্টর তো বলে যে অল্প অল্প করে খেতে হবে, আপনারা অল্প অল্প করে খায় আগে দু একদিন অভ্যাস করে নিন, কারণ দীর্ঘ মাস দীর্ঘদিন রোজা রাখার পরে শরীরের একটা অভ্যাসে পরিণত হয় না, সেটাতে যেন শরীর খারাপ না করে এই জন্য কম কম করে খাইতে বলে। বারবার খান কিন্তু কম কম খান, আব্বু বলে কম কম খাবো কেন, বেশি বেশি খাবো। তো আমি এই যে পাই শেষ মুহূর্তেই পাই, আমাকে না এত মিষ্টি খাইছে আর এত ভালো লাগছে না, আমি লাচ্চার স্বাদ যতই যা খাই না কেন লাচ্চার স্বাদ জিব্বাই লাগে আছে আমার। আমি এই জন্য কী করছি, পায়েস একটু নিছি, এই চামচের দুই চামচ দিয়েছি পায়েস নিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া করার পর বললাম তো আমি গোসল করবো না, টিভি দেখছি, টিভি দেখার পর গোসল করে খাই, খাওয়া দাওয়া করতে বসছি, জোহরের নামাজ পড়ছি, নামাজ পড়ে আমি ঈদের নামাজ পড়িনি, ঈদের নামাজ না পড়া হয় না আমার, মানে শিখি নাই বলতে গেলে, কীভাবে পড়া হয় সেটা না আমি, মানে কেমন জানি এলোমেলো লাগে আমার কাছে একা একা নামাজ পড়া। ছয়বার সিজদা দিতে হয়, আবার মানে আমি পড়িনি কখনোই কি। আমার ছোটোবেলায় আমি ভাবতাম কি শুধু মনে ছেলেরা ঈদের নামাজ পড়ে, বড় হয়ে তো বুঝলাম যে ছেলের মেয়ে সবাইকে ঈদের নামাজ পড়তে হয়, মেয়েরা ঘরে পড়ে আর ছেলেরা হচ্ছে বাইরে পড়ে। এই তো আমি এখানে খাবার নিয়ে বসছি, আমার এই যে রোস্ট গরুর মাংস, তারপর হচ্ছে আম্মু আর কি করছিল, আলু ভাজি করছিল মনে হয়, কিন্তু আমি নেইনি। সকালে তো আম্মু খিচুড়িও রান্না করছে, তো খিচুড়ি আমি খাইনি। ঈদের দিনে মানুষ খিচুড়ি খায়, ঈদের দিনে আমি খিচুড়ি খাইতে হয় না। আমি জানি ঈদের দিনে পোলাও রোস্ট খাইতে হয়, লাচ্চার সময় খাইতে হয়, এগুলো খাইতে হয়। তো আম্মু আমার সামনে কিন্তু বসে আছে, ভাবছিলাম একটু টিভি দেখবো আর খাবো, টিভি না দেখলে তো আমরা খাইতে ইচ্ছা করে না। আর ফোনের মধ্যে না সব নাটক সিনেমা দেখতে ভালোও লাগে না, একটু বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে। তো আম্মুকে বলতেছিলাম, ইস আম্মু হামিম থাকলে কি ভালো হইতো না, আমি রোস্ট খুব পছন্দ করে, আমি রোস্ট খুব পছন্দ করি, আমি রোস্ট পোলাও সবই পছন্দ করি, হামিমও খুব পছন্দ করে, মানে ও রোস্ট হলে আর কিচ্ছু লাগবে না, ওইটা দিয়েও খাইতে পারবে, ওরা দুধ প্রতিদিনও খাই আমরা, তারপরও আমাদের অরুচি আসবে না। এই যেমন আমি ঈদের আগের দিন রাত্রেবেলা থেকেই তো আমি হচ্ছে 30 রমজানের সেহরি থেকেই তো আমি হচ্ছে বিরিয়ানি খাচ্ছি, ওখানে বিরিয়ানি খাইলাম, ঈদের দিন এই যে খাচ্ছি পোলাও, তারপরে রাত্রেবেলাও একটু খাইছি। তারপরের দিন আমি নানা বাসায় গেছি, ওই যে যাওয়ার কথা ছিল, আমার ছোটো অপু আসবে মামাকে দেখতে, তো এখানে যাব, হামিমরা আসবে, হামিম আসবে, হিমা আসবে, তো ওদের সাথে হচ্ছে দেখা করতে, সে তখনও খাইছি পোলাও। আবার হচ্ছে বাসায় এসেও মানে দিন যায় দিন আসছি, আমরা জার্নিটা একটু বেশি হয়ে গেছে, আম্মুর জন্য একটু কাহিল হয়েছে, আমি ঠিক আছি, কারণ আমি কালকে সারাদিন ঘুমায় আমি আমার মানে ক্লান্তিটা কী করে ওটাকে ক্লান্তিটাকে দূর করে নিছি। তারপরে হচ্ছে আজকেও ঘুমাইছি, আজকে দুপুর পর্যন্ত ঘুমাইছি, তারপরে হচ্ছে আম্মু তারপরে অসুস্থ হয়ে গেছে। আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন, তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আমার আম্মু না হাতের মধ্যে নখে যেন কী হয়েছে, ব্যথা অনেক ব্যথা, ডাক্তারের কাছে আজকে গিয়েছিলো, ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে ব্যথা কমানোর জন্য, এখন আম্মু ওষুধ খাইয়ে শুয়ে ঘুমাচ্ছে, ব্যথা নাকি কমছে একটু আলহামদুলিল্লাহ।
তো দেখেন আমি কিন্তু ভাত খাইতে খাইতে আবার লাচ্চা নিচ্ছি, মানে আমি লাচ্চা, সামনে লাচ্চা, পিছনে লাচ্চা, মাঝখানে লাচ্চা, আমি সব মানে ঈদের দিন আমার লাচ্চা ছাড়া কোনো কথা নাই, আমি লাচ্চা খাবোই খাবো। তো আমি ভাত টাত খাওয়া হয়ে গেছে, আমাকে বললো আম্মু একটু লাচ্চা দেন না, লাচ্চাটা খাই লাস্টের মানে ডেজার্ট হিসাবে। তো এভাবে খাইলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে পারেন। সবাইকে আবার বলতেছি ঈদ মুবারক। ঈদ তো এখনও শেষই হয়নি, আজকে কেবল চতুর্থ দিন ঈদের। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? আমি তো রংপুর থেকে এটাকে পাবলিশ করতেছি, আমি রংপুর থেকে বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো একটা কথা, আমার নানা না সবসময় বলতো, মানে খাওয়া দাওয়া করার পর যেন প্লেট এলে চাচেমুচে খাই, এটা নাকি নবীজির সুন্নত। এই জন্য আমি একদম ফিনিশ করে খেয়ে হাত আর চাটি প্লেট করে তারপরে হাত ধুই। আল্লাহ হাফেজ।